মর্নিং গাইস, আমি চিত্রজিৎ। আমার চ্যানেল ড্যানেমনিসতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবারে আমি যাব দোকানে, বাবার জন্য মা খাবার বানাচ্ছে। বাবার জন্য না, আমাদের জন্য সবারই খাবার বানাচ্ছে, কারণ বলেছিলাম না ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করেছে। দেখো মা কি বানাচ্ছে, দেখো মা, এই দেখো কি বানাচ্ছে মা। এখানে পেঁয়াজি বানাচ্ছে, এখানে কিছুটা হয়ে গেছে পেঁয়াজের পকোড়া, আর এখানে বাপি তুলে দিয়েছে এটা বাপির জন্য। এখানে এটা হচ্ছে আলুর তরকারি হবে, আলু ছেঁচকি হবে। এই যো রান্না করছে মা, দেখে নাও, সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, আমি এখন আমাদের টাকলি রানীকে ওর বাড়িতে দিতে যাচ্ছি। মা যাব এরকম করে সেই থেকে আমাদেরকে বিরক্ত করে জ্বালিয়ে মারছিল। রানী, সবাইকে হাই বলে দাও। হাই, বলো কেমন আছো, সবাই ভালো করে বলো। হ্যাঁ, এই রানীকে দিতে যাচ্ছি, ওর মায়ের কাছে দিয়ে আসি, কাকিমার কাছে। একটা হামি দাও আমাকে, যা টাটা। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, যাবো তোদের বাড়ি, যাবো। কোথায় বসবো, কোথায় আছে, কে আছে? তোদের মাকে ডাক। দাও, তুমি চলে যাও না, আমি যাবো না। না, তুমি চলে যাও। আমি এখন শ্রাবণীদের বাড়ি যাচ্ছি, পাপ্পুদের বাড়ি। শ্রাবণীর শরীর খারাপ, ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো, যাতে ওর মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। দেখতে থাকো কি করি। আমরা গিয়ে এখন শ্রাবণীকে প্র্যাঙ্ক করছি, শ্রাবণীর মনটা যাতে একটু ভালো হয়, ঠিক আছে? মা, দুটো ভিক্ষে দেবে মা, ভিন্ন ভিক্ষে দুটো। কিচ্ছু খাইনি, তোমার ভগবান মঙ্গল করবে, দাও না মঙ্গল। আমি ভাবলাম কে না কে এসেছে, ওর শরীরটা খারাপ, ওই জন্য ও চুপচাপ মনমরা হয়ে বসেছিল। ওই জন্য ওকে একটু হাসানোর জন্য এই প্র্যাঙ্কটা করলাম, আমি বন্টি মিলে দুজন মিলে প্র্যাঙ্কটা করলাম। মুড ফ্রেশ হয়েছে? হ্যাঁ, আমি তো ভাবলাম কে না কে এসেছে, আমি সত্যি ভেবেছিলাম গলাটা একটু অন্যরকম শুনতে লাগছিল। হাসছিল না, ঠিক আছে, ওই জন্য ভাবলাম একটু প্র্যাঙ্ক করি, প্ল্যান করে এলাম। আমি তো ভেবেছি সত্যিকারই কে না কে এসেছে, গলার ভয়েসটা একটু অন্যরকম করেছিল। আমি তো ফার্স্ট ভাবতেই পারিনি যে ননাদা এইভাবে এরকম করবে, তো খুব মজাও লাগলো আমার ব্যাপারটা। বন্ধুরা, এইসবে দেখলে এখানে এসে শ্রাবণীকে কিভাবে প্র্যাঙ্ক করা হলো, ওর মুডটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, আর বেশ মজাও হলো অনেকদিন পরে। এবারে যাই বাড়ির দিকে, যাই, এটা আমাদের পুরোনো বাড়িতে এসেছিলাম। আর বগ তো পিছন দিক থেকে খুব হাসাহাসি করছিল প্র্যাঙ্কটা দেখে, ঠিক আছে, বলছে কোথা থেকে এটা নিয়ে এলি নাটকটা, ঠিক আছে, বগ জিজ্ঞাসা করছিল। আবার আমাকে যেতে হচ্ছে পুরোনো বাড়িতে। এই যে বগর জন্য মা ওল ভাতে আর লাল নোটে শাক ভাজা দিয়েছে, বগ খেতে খুব ভালোবাসে, সেই জন্য আবার পুরোনো বাড়িতে যাচ্ছি যে বগকে এগুলো দিয়ায়, মা বলল দিয়ে আসি বগকে লাল নোটে আর কি বলে ওল ভাতে।
এখন বাজে ঘড়ি কাটায় ঠিক দুটো, আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। আজকে মেনুতে যেটা ছিল, মা রান্না করেছিল ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, ইলিশ মাছ ওল ভাতে এবং লাল নটে শাক ভাজা, আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন আমার যেটা কাজ সেটা হলো আমাদের রেশন কার্ডটা সংশোধন করতে হবে, কারণ রেশন কার্ডে আমার নাম এসছে চিরঞ্জিৎ দাস। অ্যাকচুয়ালি আমার নাম তো চিরঞ্জিৎ দাস নয়, আমার নাম চিত্রজিৎ দাস। এবারে সেটাকে ঠিক করতে হবে। মানে নামটা বাপি এমনই আনকমন রেখেছিল যে স্কুলে যতবার আমাদের রেজাল্ট আউট হতো সেখানে চিরঞ্জিৎ দাস করে দিত, এমনকি প্রেজেন্টের খাতে সেখানেও চিরঞ্জিৎ দাস থাকতো। সেটা প্রতি বছরই আমাকে 5 to 12 পর্যন্ত প্রেজেন্টের খাতে আমাকে ঠিক করাতে হয়েছিল। বাট লাকিলি মাধ্যমিকের সময় যে অ্যাডমিট আছে বা রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের সময় কলেজে বা এতে এমএ যখন পড়তাম তখন কিন্তু কোনো ভুল আসেনি, তখন চিত্রজিৎ দাসই এসেছিলো। কিন্তু রেশন কার্ডটা আবার এখন এসছে চিরঞ্জিৎ দাস। শুধু আমার নয়, ভাইয়ের মায়ের বাবার সবারই ঠিক করতে হবে, কারণ ওখানে দেখছি হেড অফ দ্য ফ্যামিলিতে আমার নাম দিয়ে দিয়েছে, সেখানে আমার নামটাই চিরঞ্জিৎ নামেই এসে গেছে। সেটা ঠিক করি, ওদের অনলাইনে গিয়ে সেটাকে ফর্ম ফিল আপ করে ঠিক করতে হবে, না হলে তো আধার কার্ড লিঙ্কও করা যাচ্ছে না। এখন যে আধার কার্ড লিঙ্ক হচ্ছে রেশন কার্ডের সঙ্গে সেটা করাও যাবে না। চলো আমি তাহলে রেশন কার্ডটা ঠিক করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন 5:30 বেজে গেছে, দেখো বিশাল জোরে বৃষ্টি পড়ছে, দারুণ একটা ওয়েদার, খুবই রোমান্টিক ওয়েদার। হ্যালো গাইজ, আমরা আবার চলে এসেছি। এখন সন্ধে 7:30 বেজে গেছে। আমাদের যে রেশন কার্ডটা ভুল হয়েছিল সেটার জন্য তো অ্যাপ্লিকেশন করলাম, কিন্তু হচ্ছে না, সেটা অনলাইন হচ্ছে না, ওটাকে অফলাইন করতে হবে। দেখা যাক সেটাকে কী করা হয় বা কী করা যায় সেটা নিয়ে। আর এখানে আমার মা বসে আছে, মা চশমা পরে বসে আছে, এই দেখো। তাকে আমরা রাগাচ্ছিলাম যে জেঠু এসেছে, আমরা ফোন দেখছি, কার্টুন দেখছি, সেই জন্য সে বায়না করছে আসবে বলে। আমাকে বলছে আয় না ছাতা নিয়ে, আমি লজেন দেবো তোকে, আমাকে বলছে। খুব কান্নাকাটি করছে, মাকে বললাম বোলাতে। আর এই যে এই চশমাটা খুব হালকা চশমা, এই চশমাটাই আমি সবসময় ব্যবহার করি, দেখছো এই চশমাটা খুব হালকা, খুব হালকা চশমা, 100 টাকার দামি, কিন্তু খুব ভালো দেখা যায়। আর আমার ওই চশমাটা একটু যেন ভারী ভারী লাগে, দাদু লাগছে আমাকে, দাদুদের চশমা পড়লে দাদু লাগবে না আমার চশমা। এই যে আমি চশমাটা পরে খুব ভালো দেখতে পাচ্ছি আমার ছবিটা, মাকে বলছি যে নিজের চোখটা অনেকদিন থেকে বলছি যে নিজের চোখটা একবার টেস্ট করিয়ে নাও ডাক্তারের কাছে গিয়ে, তা করাচ্ছে না। অনেকদিন থেকে বলছি যে একবার টেস্ট করিয়ে নাও, প্রবলেম হচ্ছে যেহেতু চোখটার, মোটে করাচ্ছে না। বাপিও বলছে, আমরাও বলছি সবসময়। আসলে টাকার দরকার তো বলো বন্ধুরা, এর এক ডাক্তার দেখছে, মানে মাস গেলে 4,000-5,000 টাকার ওষুধ, আর তারপর 500 টাকা ভিজিট, চোখটার কিছু হয়ে গেলে তারপর তখন বুঝবে ঠেলা, এখন কিছুই করছে না তখন বুঝবে ঠেলা, তখন তোরা করবি তো সব। হ্যাঁ, আমরা কাজ ফল ছেড়ে রেখে সবকিছু করবো। আয়া রেখে দিবি, প্রায় 4 রকম করে ওষুধ লাগে এই দেড় বছরে প্রায় দেড় লাখের ওপর খরচ হয়ে গেছে ওর পেছনে। সব গয়না গাটি যা ছিল সব বিক্রি টিক্রি করে আগে ওকে সুস্থ করি, কিন্তু দেড় বছর হয়ে গেল, সেই রোগটাকে তো আমাকে বহন করে নিয়ে যেতেই হচ্ছে, এখন হয়তো হবে। তা বললে তোমার চোখটা দেখাবে না, সেটা কি কোনো কথা হলো? আর একটু সুস্থ হয়ে যা, ডাক্তার তো বলছে এরপর সুস্থ হয়ে যাবি, সব কিছু ঠিক হয়ে যাবে। তবু তো আগের থেকে তো সুস্থ তো হয়েছিস, আগে যেরকম করে মানে আমি তো ভেবেছিলাম আমার ছেলেকে পাবোই না,
আমি ভেবেছিলাম প্যারালাইজড হয়ে যাব হয়তো, মানে এরকম ভেবে কান্নাকাটি তো খুবই করা করতাম, একলা একলা শুয়ে শুয়ে। এই তো সবাই চলে যায় শুয়ে শুয়ে, রাত দশটা পর্যন্ত খালি খেলেই যেতাম, খেলেই যেতাম। কি করে চিকিৎসা করাবো এত টাকারে? তার আগে ছ মাস ভুল ডাক্তারকে, এ ডাক্তার ও ডাক্তার করে ভুল ডাক্তার দেখানো হয়েছে। তারপরে এই ডাক্তার ভালো নার্ভের ডাক্তার, কিন্তু এখনো পর্যন্ত দেড় বছর দেখতেই যায়। ঠিক আছে বন্ধুরা, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, ওই জন্য হঠাৎ করে এরকম হয়ে গেল। আমরা আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর কমেন্টে জানিও তোমরা আর কী কী দেখতে চাও আমাদের থেকে। ঠিক আছে, টাটা, গুড নাইট।